অভিনেতা তো অভিনেতাই, সেটা প্রধান চরিত্রের অভিনেতাই হোক, সেটা ফল অভিনেতা হোক, সেটা কৌতুক অভিনেতা হোক, অভিনেতা কাজ হচ্ছে অভিনয় করা, এবং সে কোন রোলটাতে অভিনয় করছে, এক একটা ছবিতে এক একটা ভূমিকা অভিনয় করবে, কোনটাতে পজিটিভ কোনটাতে নেগেটিভ, এটাই তো হওয়া উচিত। তো আমি মনে করি যে একজন পরীক্ষিত অভিনেতা এই বিভিন্ন চরিত্রে অভিনয় করতে পারে। সেই দিক থেকে আমি তো নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে আমাকে বিভিন্ন চরিত্রে পরিচালকরা ডাকছে বা নির্মাতারা ডাকছে। ওনার মাপের অভিনেতা বাংলাদেশে আগামী 50 বা 100 বছর তৈরি হবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তবে যে যার জায়গা থেকে চেষ্টা করে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, সুতরাং আমার আলাদা একটা পথ হোক এটাই তো আমি চাই। এবং তো খুবই একটা কাজের যে স্বীকৃতি, যে যাদের জন্য কষ্ট করে কাজটা করা হলো সেই দর্শকরা ছবিটা দেখে যদি অত্যন্ত অনুপ্রাণিত হয় বা তাদের মধ্যে যদি উৎসাহটা আসে, তাহলে এটা তো একটা বড় পাওয়া। হ্যাঁ, এটা আমার সৌভাগ্য যে গত ঈদে যে 4টা ছবি মুক্তি পেয়েছিল তার মধ্যে 3টাতে আমি অভিনয় করেছিলাম, এবং 3টার মধ্যে 2টো বেশ নাম করেছে বাণিজ্যিকভাবে বা জনপ্রিয়তার নিরিখে, যেইভাবেই বলি না কেন এই 2টো বেশ নামের বিষয়ে কেড়ে নিয়েছে। তো সেই জায়গায় এই 2টো ছবির পার্ট থাকা, আমি যে ছিলাম এই 2টো ছবির সাথে সংযুক্ত, তাতে আমি আনন্দিত আবেগ করতে।